জি স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটাও স্টার্ট করছি। আচ্ছা, যখন আপনি একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করবেন, তখন আগে আপনাকে মাথার মধ্যে ডিজাইনটা সেট করে নিতে হবে, এবং আপনি সেটাকে কিভাবে সাজাবেন বা কিভাবে সবকিছু করবেন সেটা কিন্তু আপনার স্ট্রাকচারটা আগে রেডি করে রাখতে হবে। ধরেন আপনি এটা চাইলে নোট করেও রাখতে পারেন, আপনি আপনার হয়তো বা মানে আপনি তো ধরেন একটা কাজ তো আপনি হয়তো একবারে করবেন না, বা একবারে করে ওঠাও পসিবল হয় না, তো তখন আপনার পরবর্তীতে আপনি যেন ভুলে না যান, তো সেক্ষেত্রে আপনি একটা নোটপ্যাড এর মধ্যে লিখে রাখতে পারেন। সেটা হতে পারে আপনার পিসি কোনো নোটপ্যাড, বা আপনি হাতে কলমে কাগজে কলমেও লিখে চাইলে রাখতে পারেন। তো প্রথমে আপনার যে কাজগুলো করতে হয়, যে যে থিম প্লাগইনস গুলি আপনার লাগবে, সেগুলো আপনি এখান থেকে ইনস্টল করে নিবেন। আপনার ড্যাশবোর্ডটা আপনি প্রপারলি ক্লিয়ার করে নিবেন, যে জিনিসগুলি আপনার দরকার নাই সেগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন এগুলো আপনাদের আমি ক্লাস নেওয়ার শুরুতে যখন স্টার্ট করছিলাম তখনও বলেছিলাম, তো এগুলো আমি একবার একটু চেক করে আসি। আর আমি যেহেতু আজকে লোকাল সার্ভারে কাজ করতে হচ্ছে, তো এখানে সব কিছু হয়তো নাই, তো আমি একটু চেক করে দেখি কি আছে আর কি নাই। থিমটা দেখে আসি একটু প্রথমে। আচ্ছা, থিমটা আমি অবশ্যই ইনস্টল দিয়েছিলাম, এই যে ওশান WP নিয়েই আমরা কাজ করব, আর বাকিগুলো এখান থেকে আমরা কি করব রিমুভ করে দিব। তো এখন রিমুভ করে আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, আমি এটা পরবর্তীতে করে নিব। আর প্লাগইনস এর মধ্যে হচ্ছে দেখি কি কি প্লাগইনস আছে, ইনস্টল প্লাগইনে গেলে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা জানি ওশান WP থিমটা ইউজ করলে ওটার সাথে একটা প্লাগইনস থাকে, সেটাও ইনস্টল করে নিতে হয় ওশান এক্সট্রা নামে, সেটাও আমি ইনস্টল করে রাখছি। আর হচ্ছে যেহেতু আমরা পেজটা ডিজাইন করবো এলিমেন্টর দিয়ে, সেটাও ইনস্টল করেছি। এলিমেন্টর প্রোটা এখানে কেন জানি নিচ্ছে না, আমি ইনস্টল করতে পারি নাই, তো দ্যাটস ওয়াই ওটা এখন ইনস্টল হয় নাই। তো আমরা অনলি এলিমেন্টর দিয়েই যতটা সম্ভব ডিজাইন তার মধ্যেই করব। এরপর হচ্ছে আমরা দেখি এখানে কি কি পেজ আছে, সরি আমাকে পেজ কি কি আছে এটা দেখতে হলে হচ্ছে অল পেজের মধ্যে যেতে হবে। তো এখানে হচ্ছে হোম পেজ আর ব্লগ পেজ, এই দুইটা পেজ আছে। তো আমি এখানে আরো চাইলে কয়েকটা পেজ তৈরি করে নিতে পারি। তো আজকে হচ্ছে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, তো আমি পোর্টফোলিও ওয়েবসাইটটা হচ্ছে কয়েকটা পেজের মধ্যে তৈরি করতে চাচ্ছি না, আমি জাস্ট অন পেজ একটা ওয়েবসাইট তৈরি করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরবর্তী মানে আপনারা চাইলে আপনারা আপনাদের তো আমি হোমওয়ার্ক দিয়ে দিব, আপনাদের প্রত্যেকেরই হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা একাধিক পেজ তৈরি করতে পারেন। নর্মালি হচ্ছে একটা যখন আপনি একটা সাইট আপনি তৈরি করবেন পোর্টফোলিওর ক্ষেত্রে বলি, সেখানে নর্মাল যদি আপনি সেখানে কয়েকটা পেজ তৈরি করেন, তো নর্মাল সেখানে অবশ্যই হোম পেজ থাকবে, অ্যাবাউট পেজ বা অ্যাবাউট মি এরকম পেজ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট মি, এই তিনটা পেজ নর্মালি যে কোনো পোর্টফোলিওর ক্ষেত্রে থাকে। তো সব সময় হচ্ছে এই তখন আপনারা যদি পেজ কয়েকটা পেজের পেজ ক্রিয়েট করে একটা ওয়েবসাইট তৈরি করতে চান, পোর্টফোলিও ওয়েবসাইট, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা তিনটা পেজ তৈরি করে নেবেন, হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট মি পেজ। আপনারা একটা পোস্ট পেজও আপনারা রাখতে পারেন, তাহলে ব্লগ পেজ, চারটা পেজ আপনারা ক্রিয়েট অবশ্যই করবেন। আর যদি অন পেজ করেন তাহলে আর আপনাদের পেজ ক্রিয়েট করার প্রয়োজন নাই। এখন যেহেতু আমরা ডিজাইন করব, তার আগে আমাদের কি মেনুটা সেট করে নিতে হবে, তো সেজন্য আমরা আগে মেনুতে চলে যাচ্ছি। মেনু একটা মেনু এখানে ক্রিয়েট করা আছে, বাট সেখানে হচ্ছে হোম এবং ব্লগ এই দুইটা পেজ এখানে আছে। তো আমি যেহেতু অন পেজ আকারে আর কি রাখতে চাচ্ছি, তো অন পেজ সাইট তৈরি করব, তো সে কারণে আমার আর পেজ ক্রিয়েট করার প্রয়োজন নেই। তবে আমি আমি আপনাদের ক্লাসের মধ্যে শিখিয়েছিলাম যে আমি যেহেতু বিভিন্ন সেকশনে ভাগ করব একটা পেজকে, তো সেই কারণে আমাকে কাস্টম লিংক তৈরি করতে হবে। তো কাস্টম লিংক তৈরি করার জন্য আমি
হোম দিয়েছি, আমি এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মি দিতে পারি, আর এখানেও আমি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখে দিলাম অ্যাবাউট। তাহলে হোম হলো, অ্যাবাউট মি হলো, আরেকটা আমাকে তৈরি করতে হবে যেটার নাম আমি কি দিব, কন্ট্যাক্ট। আর ইউআরএলটা আমাকে তৈরি করতে হবে হ্যাশ দিয়ে। এটাতে এখানে এটাকেও আমি মেনুতে অ্যাড করে দিলাম। তো আমার মেনুতে মনে হয় এই কয়েকটা জিনিস থাকলে না, তো আমি একটু এগুলাকে সাজিয়ে নিই। আমি ব্লগটাকে একদম লাস্টে রাখবো। এখানে যেহেতু এই মেনুটা আসলে প্রথমে ক্রিয়েট করা ছিল, তো আমি এটা প্রাইমারি মেনু, এটা হচ্ছে আমার শো করবে টপ বারে না, এটা জাস্ট মেইনের মধ্যে শো করবে। আমি এটাকে সেভ করে দিই। এখন মেইনের মধ্যেও কিন্তু আমি আমি চাচ্ছি একটা মেনু ক্রিয়েট হোক, মেইনের মধ্যেও আমার কিছু লিঙ্ক, সরি টপ বারেও আমার একটা মেনু থাকবে, তবে টপ বারে আমার এই মেনুটা থাকবে না। টপ বারের জন্য আমাকে আরেকটা নতুন মেনু আমি ক্রিয়েট করব, সে কারণে হচ্ছে আমি যে ক্রিয়েট নিউ মেনু এখানে, এখানে এটা ক্রিয়েট করার জন্য আমি মেনু একটা নাম দিয়ে দিচ্ছি। আগেরটা হচ্ছে মনে হয় প্রাইমারি মেনু ছিল, এই মেনুটার নাম দিলাম আমি হচ্ছে টপ বার। টপার এটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট মেনুতে ক্লিক করি। টপবারে আমি যাচ্ছি, আমার টপবারে হচ্ছে টপবারে কি রাখবো, টপবারে আমি রাখবো হচ্ছে ম্যাম কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না। সবাই কি আমার কথা কম শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, এরকমই একটু অসুবিধা হচ্ছে, কেটে কেটে আসতেছে কথা, হতে পারে মাঝে মাঝে বাধা বাধা আসতেছে ম্যাম। মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে কথা। আচ্ছা আমি হচ্ছে দেখি নেটওয়ার্ক চেষ্টা করে রিফ্রেশ দিয়ে দেখি। নেটের সমস্যা, নেটের সমস্যা।
সবাই কি চুপ হয়ে আছে নাকি আমি শুনতে পাচ্ছি না? কোনটা? সবাই চুপ হয়ে আছে, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন এখনো কি কেটে আসতেছে না? এখন এখন শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, এখন যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আচ্ছা, তো আমরা মেইন মেনু তো তৈরি করছি, এখন আমি টপ বারে যাচ্ছি। টপ বারের মধ্যে আমার হচ্ছে ব্লগ এবং হোম, এই দুইটা আমার হচ্ছে টপ বারের মধ্যে শো করবে। তো এই দুইটাকে আমি হচ্ছে অ্যাড মেনু করে দিচ্ছি, এবং এটা আমার শো ডিসপ্লেটা হবে টপ বারে। আমি সেভ করে দিচ্ছি। যেহেতু আমি এক পেজের মধ্যে করতে চাচ্ছি, সেহেতু আমি আর বেশি মেনু এখানে তৈরি করলাম না। ওকে, এখন মোটামুটি আমার মেনুটা মেনু তৈরির কাজ শেষ। এখন আমাকে হচ্ছে পেজটা ডিজাইন করতে হবে। তো আমার আমি যে মেনুটা ক্রিয়েট করলাম, আমার সাইটটা দেখতে কেমন সেটা আমি একবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। এখন হচ্ছে এরকম দেখতে লাগতেছে আমার সাইটটা। এখানে তো কোনো ডিজাইন নেই, এই যে আমার টপ বারে মেনু শো করছে, এবং হচ্ছে এখানেও আমার মেইনের মধ্যেও মেনু আসছে। আমি অনেক সময় কিন্তু এই যে ফুটারে এখানেও কিন্তু মেনু শো করে বা রাখে, তো সেজন্য সেই কাজটাও আমাকে আমি আমি করি, তাহলে আমাকে আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে। তো সেই মেনুটার নাম আমি আরেকটা মেনু ক্রিয়েট করি, এবং মেনুর নাম আমি দিচ্ছি হচ্ছে ফুটার মেনু। মেনু ক্রিয়েট করলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। যেহেতু আমি আসলে আর পেজও ক্রিয়েট করিনি বা কোনো লিঙ্কসও তৈরি করিনি, এই দুইটাকেই আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এই দুইটাকেই আমি হচ্ছে ফুটারে রাখতেছি, অ্যাড টু মেনু। এবং এটা আমার শো করবে হচ্ছে ফুটারের মধ্যে। ওকে, দেখি আমার সাইটটা ঠিক আছে কিনা। এই যে আমার ফুটারেও মেনু যুক্ত হয়েছে, ভালো কথা। এখন হচ্ছে আমার পেজ, আমি এখন ডিজাইনে যাব। আমি হচ্ছে অল পেজে গেলাম, অল পেজ থেকে আমাকে হচ্ছে আমি এই হোম পেজটা এখন ডিজাইন করব এডিট উইথ এলিমেন্টর। আমি হচ্ছে ফুটারটা এবং হেডারটা, আমি থিমের ফুটার এবং হেডার এখানে ইউজ করব। এটা আমরা থিম কাস্টমাইজ করে এখানকে এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করব, কালারগুলি চেঞ্জ চেঞ্জ এগুলি আমরা থিম কাস্টমাইজে গিয়ে করব। আর ভেতরে হচ্ছে আমরা তা ভেতরের বডিটা আমরা এলিমেন্টর থেকে চেঞ্জ করব। তাহলে ভেতরের বডিটা আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ডিজাইন করব, তাহলে প্রথমে আমি কি রাখবো? আমি বলছি যে হেডারের পরে যে সেকশনটা থাকে সেই সেকশনটার নাম হচ্ছে ব্যানার সেকশন। আর ব্যানারের মধ্যে তাহলে কি থাকে? ব্যানারের মধ্যে থাকে হচ্ছে ইমেজ। তো আমাকে প্রথমে আগে সিলেক্ট করতে হবে যে আমি যে এই পেজটা আমি তৈরি করব, এই পেজটা আমি ডিজাইন করব, আমি আমার পেজের মধ্যে কি কি রাখব। তো প্রথমে অবশ্যই আমার ব্যানার থাকবে। তো ব্যানারে আমি স্লাইডার ইউজ করব না, ইমেজ ইউজ করব। তো আমি এখানে আপাতত ইমেজ ইউজ করতেছি। ইমেজের নিচে আমি একটা সেকশন রাখ, মানে ব্যানারের নিচে আমি যে সেকশনটা তৈরি করব সেটা হচ্ছে আমি অ্যাবাউট মি এরকম একটা সেকশন আমি তৈরি করব। তারপর হচ্ছে আরেকটা সেকশন আমি তৈরি করব, যেটা সাপোজ হচ্ছে এটা যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট, তাহলে আমি কি কাজ করি বা কি সার্ভিস দিই, ধরেন আমি মাই সার্ভিস দিয়ে একটা আরেকটা সেকশন তৈরি করব। এবং ধরেন আমি আমার কিছু কাজের ডেমো আমি এখানে শো করাতে পারি, কিছু কাজের ইমেজ আমি এখানে রাখতে পারি। তো সেগুলো আমি আরেকটা সেকশন তৈরি করলাম, সেটার নাম দিলাম হচ্ছে মাই ওয়ার্ক নামে একটা সেকশন। এবং অ্যাট লাস্ট আমি আরেকটা সেকশন তৈরি করব যেটা হচ্ছে কন্ট্যাক্ট। তো এই কয়টা হলো তাহলে? ব্যানার, অ্যাবাউট মি, সার্ভিস আর মাই ওয়ার্ক, পাঁচটা টোটাল। আর হেডার ফুটার তো থাকছে, কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্ট। তাহলে আর হেডার ফুটার তো আমার থাকছে।
তাহলে প্রথমে আমি হচ্ছে একটা সেকশন নিয়ে নিই, এবং এই সেকশনটার মধ্যে আমি হচ্ছে একটা ইমেজ রাখবো যেটা আমার ব্যানার আকারে কাজ করবে। তো সেটা চাইলে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডেও একটা ইমেজ নিতে পারি, আবার কি আমি এখানে একটা ইমেজ এনে সেটাও আমি রাখতে পারি। তো আমি আপাতত ব্যাকগ্রাউন্ডেই ইমেজ নেই, কারণ হচ্ছে আমার যদি ওর উপর আমি আমার মনে হলো যে আমি এর উপর একটু কিছু লিখবো, তাহলে ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ডে থাকাটাই বেটার। ব্যাকগ্রাউন্ডে ইমেজ রাখার জন্য তাহলে আমাকে এই এড সেকশনটায় যেতে হবে, এবং সবসময় আমরা উইথটা ফুল উইথ করে রাখবো। এরপর হচ্ছে আমি স্টাইলে চলে যাচ্ছি, এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে আমি কালার ইউজ করব না, এখানে আমি হচ্ছে ইমেজ দিব। তো এখান থেকে আমি ইমেজ দিয়ে দিই একটা, দেখি আমার পিসিতে কোনো ভালো ইমেজ আছে কি। এই ইমেজটা দেওয়া যেতে পারে, আচ্ছা এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু ইমেজ দিয়েছি, ইমেজটা কিন্তু পুরোপুরি শো করছে না। তো একটা কাজ করি, আমি হচ্ছে লেআউটে যাই, এবং এখানে হাইটটা হচ্ছে আমি মিনিমাম হাইট দিয়ে দিই, যে মোটামুটি এখন তারপর ইমেজ আসে নাই। আচ্ছা কলাম পজিশন, পার্টিকেল অ্যালাইনমেন্ট, তারপরে ইমেজটা ভালো এখানে আসতেছে না। আচ্ছা এই ইমেজটা আমি না ইউজ করি, সেটাই বেটার হবে। দেখি অন্য 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 একটা ইমেজ ইউজ করি, আচ্ছা আমি এটাই দিয়ে দেই, অসুবিধা নেই। তবে যেহেতু আমরা পোর্টফোলিও সাইট তৈরি করছি, তো আমরা হচ্ছে এরকম কি বলে এই ধরনের ইমেজ আসলে পোর্টফোলিও ওয়েবসাইটের সাথে যায় না। তো আপনি যে রিলেটেড কাজ করেন বা যে রিলেটেড কাজ করবেন সেই ধরনের একটা ইমেজ এখানে সেট করবেন। এখন হচ্ছে আমার প্রথমে কি করবো, আমি স্ট্রাকচার রেডি করব। হ্যাঁ আগে হচ্ছে এটার কতটা সাইজ, কতটুকু কি রাখবো, বা এটা টাইপোগ্রাফি কেমন হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা ছোট এই জিনিসগুলো আমরা পরে সেট করব। একটা সেকশন থেকে আরেকটা সেকশনে অ্যাডজাস্ট করা, এই বিষয়গুলো আমরা পরে, আগে আমরা জাস্ট একটা স্ট্রাকচার রেডি করব ডিজাইন করে। তো এখন হচ্ছে আরেকটা সেকশন আমি নিয়ে নিচ্ছি, যেই সেকশনটার নাম হচ্ছে আমার অ্যাবাউট মি। তাহলে আমার কি করতে হবে, প্রথমে ফার্স্ট হচ্ছে হেডার, একটা হেডিং নিবো আমি, এবং এখানে আমার লেখা থাকবে হচ্ছে অ্যাবাউট মি। এরপর হচ্ছে আমি জাস্ট এটাকে মাঝখানে দিয়ে দিলাম, এবং এটা সাইজটা একটু বেশি বড় করে দিই। এরকম রাখলে ঠিক আছে। এখন আমি বলছি যে এই অ্যাবাউট মির মধ্যে এখন আমি অ্যাবাউট মিটাকে কি করে সাজাবো, আমি হচ্ছে অ্যাবাউট মির এক সাইডে আমি আমার একটা ছবি দিয়ে দিলাম, আর এক সাইডে হচ্ছে আমার সম্পর্কে আমি কিছু কথা লিখলাম। তো এরকম করতে গেলে আমি হচ্ছে আমাকে কি করতে হবে, দুইটা সেকশন নিতে হবে। ইনার সেকশন আমি নিই, ইনার সেকশন দিলাম, এখন আমি চাচ্ছি এখানে আমি আমার সম্পর্কে আমি কিছু কথা লিখবো। তো সেজন্য আমাকে কি করতে হবে, একটা টেক্সট এডিটর আমি এখানে নিতে পারি, এর মধ্যে আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে কিছু কথা লিখবেন। আমি কিছু লিখতেছি না, আমি জাস্ট লেখাটা যেন একটু বড় হয় তাই আমি এটাই কপি পেস্ট করে দিচ্ছি। আর এখানে আমি একটা ইমেজ ইউজ করব। ম্যাম কথা কিলা শুনতে পাচ্ছি না, আমি তো রিফ্রেশ দিয়ে আসলাম রাউটার, তারপর যদি প্রবলেম হয়। সবারই কি প্রবলেম হচ্ছে এখানে? আমি কিন্তু খুব মানে ম্যাম ঠিক আছে, তবে
আচ্ছা কেটে সমস্যা আছে আমাদের সব হ্যাঁ হচ্ছে ঠিক আছে নেট আপনাদের সমস্যা ভাই কেটে কেটে নেটওয়ার্ক প্রবলেম হলে তো ভাই কিছু ম্যাম বিষয়টা হইতাছে না কথাগুলো ঠিকই ঠিকই আইতাছে তবে সবগুলাই বোঝা যাচ্ছে কারণ এগুলো তো করা হইছে আপনার ওই মাস দেখে বোঝা যাচ্ছে কি করতেছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনারা একটু কষ্ট করেন আর কি আমি তো আসলে আর চেষ্টা করছি ঠিক করার তারপর না ঠিক হলে কি করব জি ম্যাম সমস্যা নাই আমি কন্টিনিউ করি এখানে আমি হচ্ছে একটা ইমেজ দিয়ে দিচ্ছি সাপোজ এখানে আপনারা আপনাদের কোন একটা ইমেজ এখানে ইউজ করবেন তো এখানে ধরেন আমি এই ইমেজটা ইউজ করব হাই এখন দেখেন এই ইমেজের সাথে এই লেখা এগুলি কিন্তু মানে লেখা উপরে উঠে গেছে লেখাটা কিন্তু একটু মাঝামাঝি বরাবর থাকলে ভালো লাগতো তো এই কাজগুলো আমরা পরবর্তীতে করব বা করতে পারবো দেখেন এখানে যদি আমি কলামটাকে ধরি এবং এটার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যদি আমি মিডল করে দেই দেখেন এখন কিন্তু ঠিক আছে আমি যদি এই লেখার একটা ব্যাকগ্রাউন্ড ইমাম ভাই আপনার এটার বন্ধ এই সেকশনে একটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই এবং এই যে কন্টেন্ট উইথ আমি ফুল উইথ দিবেন এবং এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার ইউজ করি তাহলে কি দেখতে ভালো লাগবে তো ব্যাকগ্রাউন্ডে ব্লু বা ব্লু টাইপের কিছু ইউজ করতে চাচ্ছি সাপোজ আমি এই কালারটা দিলাম আমার ব্যাকগ্রাউন্ডে ওকে দেখেন আমি যে ইমেজটা ইউজ করছি এই ইমেজটা কিন্তু আপনার পিএনজি ফাইল ছিল ইমেজটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না যে কারণে আমার এই ইমেজটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে পুরো মিশে গেছে কিন্তু আপনাদের ধরেন যদি কোনো ইমেজ এরকম ব্যাকগ্রাউন্ড থাকে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না তো যখন এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা কিন্তু আমি বলছিলাম যে একটা সাইট আছে না রিমুভ পিজি ওখানে গিয়ে এই যে আমি বলে দিচ্ছি আবার কারণ আপনারা ভুলে যেতে পারেন এই যে রিমুভ জি ম্যাম বলছিলেন হ্যাঁ এখানে এসে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড এই যে এখানে ইমেজটা আপলোড করে এখান থেকে আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন ওকে এখন আমার ধরেন আমি এখানে আরো এখানে আমার ডিজাইন করতে হবে তো সেগুলো আমরা পরে করব বা আমি আমার কাজ হচ্ছে বা আপনারা করবেন আমি আর করব না আমি হচ্ছে এখন নিচে আরেকটা সেকশন তৈরি করব যেটার নাম হচ্ছে মাই সার্ভিস আমি আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি এবং সেম ভাবে হচ্ছে আমি এখানে একটা হেডিং দিয়ে দিচ্ছি হেডিংটা হবে হচ্ছে মাই সার্ভিস এটাকে আমি জাস্ট সেন্টারে এনে দিচ্ছি এবং সাইজটা হচ্ছে এই যে বড় করে দিলাম এখন আমি কি কি সার্ভিস দেই হ্যাঁ সাপোজ আপনি যেই যেই সার্ভিসগুলো দিবেন বা দিতে পারবেন সেগুলো এখানে কিন্তু আপনি ইউজ করবেন এখন এখানে হচ্ছে আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি এখানে জাস্ট তিনটা সার্ভিস আমি এখানে অ্যাড করি তো সেজন্য আমি অ্যাট ফার্স্ট ইনার সেকশন আনলাম এবং ইনার সেকশনকে আমি দুইটা কলামে আরো একটা কলাম এখানে আমি নিব ডুপ্লিকেট কলাম যে তিনটা কলাম হয়ে গেল এখন আমি এখানে মাই সার্ভিস এটাকে আমি সাজাবো কি করে এটাকে আমি সাজাতে পারি হচ্ছে কি বলে এখানে কিভাবে সাজাবো তাহলে আমি প্রথমে কিছু আইকন দিব আমি খুব সিম্পল ভাবে করছি হ্যাঁ আপনারা কিন্তু এতটা সিম্পল করবেন না আপনারা কত যত বেশি সুন্দর করে পারা যায় সেরকম করবেন সাপোজ আমি হচ্ছে আমি এক কাজ করি না ঠিক আছে আইকনই আনি আইকন দিব এখন এখানে আমি তো আর স্টার আইকন হবে না সাপোজ আমি হচ্ছে কোডিং রিলেটেড বা এরকম কিছু দেই দেখি দেখেন এই যে বিভিন্ন এইটা দিতে পারি আমি এইটাই জাস্ট এই তিনটাতেই আমি সেম দিব হ্যাঁ দেখেন আমি কি করব আমি জাস্ট একটা করব কাজ শর্টকাট করার জন্য এখানে আমি একটা টেক্সট এডিটর দিয়ে দিচ্ছি এর মধ্যে যেখানে হচ্ছে আমার সার্ভিস রিলেটেড কন্টেন্ট লেখা থাকবে এটার অ্যালাইনমেন্টটা মাঝখানে করে দেই এখন আমি এই কলামটাকে জাস্ট কপি করব আর এখানে এসে পেস্ট করে দিব এই যে কলামটা কপি হয়নি মানে এইটা কপি হয়েছে এটা ডিলিট করে দেই এবং কলামটাকে কপি করি
আচ্ছা এই এগুলা এবার ডিলিট করে দেই। এই যে দেখেন আমার কি কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল, আমার তিনটা এভাবে করতে গেলে একটু সময় লাগতো। তো এখানে হচ্ছে আমি, আচ্ছা এখানে আমার একটা হেডিং এরও দরকার ছিল, কারণ আমি কি রিলেটেড কাজ করতেছি। সাপোজ এটা হবে আমার, আমি ওয়েব ডিজাইন সার্ভিস দিব, আমি ওয়ার্ডপ্রেস সার্ভিস দিব, আমি গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিব, এরকম সার্ভিসের আমার কিছু টাইটেল অ্যাড করার দরকার ছিল। তাহলে আমি একটা হেডিং নিয়ে আসি, সাপোজ এটা দিলাম আমি হচ্ছে ওয়েব ডিজাইন। এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এটাকে আমি জাস্ট কপি করি আর এখানে আমি পেস্ট করি। এটা এখান থেকে রিমুভ করার একটু ঝামেলা হবে, প্রথমে একবারে ওখানে আনতাম তাহলে এটা হতো না। আমি এখানে হেডিংটাই নিয়ে আসি, এখানে আমি ধরেন এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রাফিক্স, গ্রাফিক্স এরপর হচ্ছে এটাকে আমি মিডিলে নিয়ে আসলাম। আর এক পাশে আরেকটা আমি টাইটেল দিয়ে দিব, যেটার নাম হবে কি, হয়ে গেল, যেটার নাম হবে হচ্ছে আমার কি দেওয়া যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে দিই। আমরা কিন্তু এখানে এটাকে কালারফুল আমরা করবো, বা আর এখানে আমরা জানি যে স্টাইলিশ বিভিন্ন ভাবে করা যায়, সেগুলো আমরা করবো, এগুলো আপনারা করবেন। আর আপনারা কিন্তু এরকম ডিজাইনও করবেন না, তবে আমি ডিজাইন বলে দিব আপনারা কিভাবে করবেন। তো এখানে আমি আরেকটা সেকশন আমার তৈরি হলো, আমার কিন্তু তিনটা সেকশন অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটা সেকশন আমি তৈরি করব, যেটা না আমি একটা সেকশন নিয়ে নিলাম এবং এই সেকশনটার হেডিং আমি দিব হচ্ছে মাই ওয়ার্ক। সাপোজ আমার এই হেডিংটাই জাস্ট আমি কি করব, কপি করে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। আর এটার নাম হবে কি মাই ওয়ার্ক, এখন আপনি কি করতে পারেন, এখানে আমি বলছি যে আপনার কাজের কিছু স্যাম্পল আপনি রাখবেন, সেক্ষেত্রে আপনি এখানে গ্যালারি ইউজ করে সে গ্যালারির মধ্যে ছবি দিয়ে ইউজ করতে পারেন, আপনি এখানে ইমেজ ক্যারোসেল ইউজ করতে পারেন। আমি ইমেজ ক্যারোসেল দিয়ে দিচ্ছি, তো আপাতত এখানে ইমেজ ক্যারোসেলের মধ্যে আসলে ইমেজ ইউজ করা উচিত, ইমেজ তো এখানে নাই, দেখি আপলোডে গিয়ে। আমি অ্যাড করতে হয় তো সেই জন্য অ্যাড করে রাখতেছি, আপনারা ভালো ভালো ইমেজ এখানে অ্যাড করবেন। এভাবে একটা আমি মাই ওয়ার্কের একটা আমি সেকশন তৈরি করে ফেললাম। এরপর হচ্ছে আরেকটা সেকশন হবে, যেটার নাম আমি দিব হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে এখানে আমি এই হেডিংটা জাস্ট কপি করব এবং এর মধ্যে পেস্ট করব। এই যে কপি পেস্টটা করলাম, এটাতে কি হবে, আপনি এখন তো আমি কোনো স্টাইল করি নাই তাই না, কিন্তু আপনাকে তো যখন আপনি একটা স্টাইল করবেন স্টাইল গুলাও কিন্তু পুরাপুরি কপি হয়ে যাবে। এটার নাম হবে হচ্ছে কন্টাক্ট, কন্ট্যাক্টের মধ্যে আমি কি রাখতে চাচ্ছি, কন্ট্যাক্টের মধ্যে আমি চাচ্ছিলাম হচ্ছে একটা ফর্ম রাখতে। তো ফর্মটা হচ্ছে প্রো এলিমেন্ট, তো এই কারণে আমি প্রোটা বলছি যে আমি কোনো একটা কারণে ইনস্টল হচ্ছে না, তো সেজন্য আমি এখানে কন্টাক্ট ইনফো বলে একটা অপশন আছে, এইটা আমি এখানে অ্যাড করব।
তো এটা অ্যাড করার আগে আমি কাজ করি, আমি এটাকে ইন্টারসেকশন আগে ভাগ করব। ইন্টারসেকশনে ভাগ করলাম এবং এক সাইডে হচ্ছে আমি কন্ট্যাক্ট ইনফো রাখবো, এই যে এটা। এখানে ওভাবে কিছু শো করছে না, এখন শো করতেছে। তো এগুলো আমরা এই ভেতর থেকে কিন্তু এগুলি চেঞ্জ করতে পারবো। তো এরকম একটা কন্ট্যাক্ট ইনফো আমি এরকম অ্যাড করলাম। আর তাহলে এই সাইডে আমি কি রাখবো? আচ্ছা, এইটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট ইনফো বলে একটা উইজেট আছে আপনার এলিমেন্টরের মধ্যে, এই যে কন্ট্যাক্ট ইনফো, এই দেখেন কন্ট্যাক্ট ইনফো, আমি জাস্ট এটাকে এনে এখানে ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু না। এই যে এখান থেকে স্টাইলটা যে বিগ আইকন দিয়ে দিবেন আপনার এই পুরো ইনফর্ম, এখানে দেখেন এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, মোবাইল, ফ্যাক্স, ইমেইল, ওয়েবসাইট, এবং কোনো একটা যদি আপনি এখান থেকে রিমুভ করতে চান, এই যে এখানে আছে, আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। আর এখান থেকে যে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো এখানে অ্যাড করতে পারবেন, এই যে সিম্পল। এখন এই সাইডে আমি চাচ্ছি, এই সাইডে কি অ্যাড করা যায়। এই সাইডে আমি একটা কাজ করি, এই সাইডে আমি ম্যাপ ইউজ করি, গুগল ম্যাপ। আমি যে কোনটা দিলে এর পিছনে কি কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না? হ্যাঁ যাবে। আমি এই যে ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে দিয়ে দেই, আমি এই যে আমি মেইন যে সেকশনটা আছে এটার, এই আমি পুরো এইটার ব্যাকগ্রাউন্ডটাই দিই, একদম পুরো কন্ট্যাক্টের ইসেও থাকবে ব্যাকগ্রাউন্ডটা। তাহলে স্টাইলে যেতে হবে, আমার এই মেইন সেকশনটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্লাসিক, এখান থেকে আমি কালার ইউজ করব। তো এখানে আমি এই কালার, এখানে কি আমি যেটা সেটা ইউজ করব না, কিন্তু আমাকে ম্যাচিং করে করে কালার ইউজ করতে হবে। তো এখানে আমি অ্যাকচুয়ালি যে ধরনের কালার ইউজ করছি, এখানে আমি সেই কালারের কালার ইউজ করতে দেখি। হ্যাঁ, এই কালারটাই আসছে। ওকে, যে ব্যাকগ্রাউন্ডে একটা আমি কালার দিলাম। আমি কিন্তু এইটাকে আরেকটু অ্যামেজিং করার জন্য আমি কিন্তু এখানে শেপ ডিভাইডার ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে ধরেন এই যে দেখেন, এই দুইটা সেকশন সাদা, আর পরে এই দুইটা সেকশন হচ্ছে কালারফুল। তো এখানে আমি যদি এই সেকশনটা কিন্তু ধরা আছে, এখন আমি স্টাইলের মধ্যেই আছি, এখান থেকে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমার শেপ ডিভাইডারটা অ্যাড করতে হবে। তাহলে আমি শেপ ডিভাইডারটা টপে অ্যাড করতে চাচ্ছি না বটমে অ্যাড করতে চাচ্ছি, কোথায় অ্যাড করলে ভালো লাগে? আচ্ছা, ম্যাপটা দেখেন একদম উপরে আছে, এটার সাথে সাপেক্ষে ভালো লাগতেছে না। তাহলে আমি কলামটাকে ধরি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমি মিডিল করে দেই। এখন এখন আমি যখন একটু ভিউ করব, দেখেন এটা কিন্তু দেখতে এখন ভালো লাগে। আরো এখানে মার্জিন প্যাডিংটা আরো কাজ করতে হবে, অতটাও ভালো লাগতেছে না। ওকে, তো আর কি যেন করতে চাচ্ছিলাম, এখানে হচ্ছে আমি শেপ ডিভাইডার অ্যাড করতে চাচ্ছিলাম। তো মেইন সেকশনটাকে আবার ধরি, এবং এটার হচ্ছে আমি শেপ ডিভাইডার অ্যাড করব। তাহলে এটা শেপ ডিভাইডার আমি যদি টপে অ্যাড করি, দেখি কোনটা ভালো মানায় না, এটা এখানে মানাবে না। দেখি এটাকে ইনভার্ট করে দিই, না এটা এখানে যাচ্ছে না। তাহলে এখানে কি দেওয়া যেতে পারে, ক্লাউড দিয়ে দিতে পারে। ক্লাউড দিলে আবার হাইটটা দেখি, হাইট বাড়ালে আবার দেখা যায় এরকম রাখি, এবং এটা হচ্ছে আমি এইভাবে দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। এই যে এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, আমি একটা শেপ ডিভাইডার ইউজ করেছি। আর এখানেও আমি একটা শেপ ডিভাইডার ইউজ করি। তো এখানে আমি একটা কি শেপ ডিভাইডার ইউজ করব, আহ
এটা করব না এখানে এই যে অ্যারোটা দিতে যাচ্ছি অ্যারোটা দিলাম এবং অ্যারোর একটু হাইটটা বাড়াই বেশি হয়ে যাচ্ছে উইথটা বাড়াই এখানে আর একটু মার্জিন দিতে হবে বা আমি এখানে একটা কাজ করি এখানে আমি একটা স্পেসার ইউজ করে ফেলি তাহলে ভালো হবে ঠিক আছে এখন ধরো মোটামুটি কি আমার স্ট্রাকচারটা কিন্তু রেডি এখন স্ট্রাকচার রেডি এখন আমি একটু কাস্টমাইজে যাই আমি পুরোপুরি কাস্টমাইজগুলি আজকে সব হয়তো করতে পারবো না যতটুকু সম্ভব আমি ততটুকু দেখাচ্ছি আমি আপডেট করি আপডেট করার পর এখন আমি হচ্ছে আমি কি করব আমার সাইটটা একটু দেখতে কেমন একটু ভিউ করি এটা এখন দেখতে আচ্ছা দেখেন ইমেজটা কিন্তু রিপিট হইছে এটা খেয়াল করা হয় নাই এটা ব্যাকগ্রাউন্ডে গিয়ে নো রিপিট করে দিলে এটা রিপিটার হবে না এটা এখন দেখতে এরকম লাগছে এখন আমি যাব হচ্ছে কাস্টমাইজের মধ্যে তো এটা কাস্টমাইজ কোথায় আছে এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ এই যে এখানে এটাও কিন্তু একটা ড্যাশবোর্ড হ্যাঁ দুইটা আমি বলছিলাম প্রথম দিকে যে আমরা দুইটা ড্যাশবোর্ডে কাজ করব তো এতদিন আমরা ওই ড্যাশবোর্ডটাই কাজ করছি এখন আমরা যে কাস্টমাইজের ড্যাশবোর্ডে এসে কাজ করব তো এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে সাইট আইডেন্টিটি এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ আমরা ওখান থেকেও করতে পারি এখানে এসেও আমরা করতে পারবো যেমন হচ্ছে যে সাইট টাইটেল ট্যাগলাইন তো এই সাইট টাইটেলটা হচ্ছে আমার নাম দেওয়া আছে ধরেন আমি সাইট টাইটেল এইটা না দিয়ে চেঞ্জ করে দিই আমি চেঞ্জ করতেছি না এগুলো আপনারা জানেন আপনারা চেঞ্জ করে নেবেন তারপর হচ্ছে এখানে দেখেন সাইট আইকনটা আপনারা জানেন না বা এটাকে অনেক সময় ফেবিকনও বলা হয় এই যে দেখেন এই যে এটা কিন্তু প্রথম আলোর ওয়েবসাইট না এই যে সাইটের পাশে একটা সূর্যের মতো দেখা যাচ্ছে এইটাকে হচ্ছে সাইট আইকন বলা হয় হ্যাঁ এটাকে এটাকে আবার ফেবিকন নামেও পরিচিত এটা এটা হচ্ছে এখানে 512x512 পিক্সেলের এখানে ইমেজ ইউজ করতে হবে তো আমি একটা কাজ করি গুগল থেকে দেখি 512 পিক্সেলের একটা ইমেজ নিয়ে আসি এই ধরনের ধরেন এই যে এগুলা কিন্তু আপনার একটা ওরকমই আইকনের মতো এই ধরনের ইয়া কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি এই ব্লু এটা দিয়ে গ্লোবটা দিতে পারি বা এই যে এটা গুলো কিন্তু এগুলো 512 তো এইটা ইউজ করি এটা একটু কালারফুল আছে বা ব্লুটাও নিতে পারি কারণ আমি ওখানে ব্লু কালার ইউজ করছি আমার সাইটের মধ্যে একটা নিলেই হলো আর কি ম্যাডাম জি একটা প্রশ্ন ছিল বলবো বলেন হ্যাঁ বলছি ফেবাইকেন গুলো তো মূলত স্কয়ারই তো হয় তাই না হ্যাঁ হ্যাঁ স্কয়ার হবে যেকোনো সাইজের হলে হয় যেকোনো সাইজের হলে হয় মানে এখানে আপনি 512 এর উপরে যাবেন না ঠিক আছে ঠিক আছে কোথায় ছিলাম এখানে আচ্ছা এখানে আমি এখন ইমেজ দিব এখানে ক্লিক করলাম এখন আমার ইমেজটা আনতে হবে আপলোডে যাই এখানে এই যে এইটাই তো ডাউনলোড করলাম এটা সিলেক্ট করে দিচ্ছি
আপনি এখান থেকে এটা আরেকটু ক্রপ করেও নিতে পারেন। আচ্ছা এরকমই থাকুক। এই যে ইমেজটা কিন্তু চলে আসছে এখানে। এখন আপনি যখন ইমেজটা আবার চেঞ্জ করতে চাইবেন, এখান থেকে কিন্তু আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে এটা পাবলিশ করে দেই। আচ্ছা ফেভিকনটা শো করছে কিনা এটা আমি একটু দেখার জন্য, আমার এখানে মনে হয় এই যে এটাকে আমি রিলোড দিলাম। এই যে দেখেন ফেবিকনটা কিন্তু চলে আসছে, এই যে এখানে কিন্তু শো করতেছে। এবং এই যে ফেবিকন এই বা সাইট আইকন, এই জিনিসটা কিন্তু আপনারা পিএনজি ফাইল ইউজ করবেন। যদি ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ওকে, এবার আমি এখান থেকে বের হয়ে যাই। এরপর আরে একদম এত ব্যাকে চলে আসছে। এরপর আছে হচ্ছে মেনুস, মেনুজের যে কাজগুলো আমরা ওখান থেকে করছিলাম এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই যে ফুটার মেনুটা, প্রাইম, আমরা কি এই তিনটা মেনু এখানে ক্রিয়েট করছি না, তো আমি কিন্তু চাইলে আবার নতুন মেনুও যদি ক্রিয়েট করতে চাই এখান থেকে আমি মেনু ক্রিয়েট করতে পারবো। তো আমার এইগুলো দরকার হচ্ছে না। উইজেট, উইজেট এর চেঞ্জটা আমি এখানে করবো না, উইজেটটা আমি ওই ড্যাশবোর্ড থেকে চেঞ্জটা করবো। এরপর হচ্ছে আমি জেনারেল, এই যে হোম পেজ সেটিংস, এটাও কিন্তু দেখেন আমরা যে পোস্ট পেজ আকারে কোনটা থাকবে, হোম পেজ আকারে কোনটা থাকবে, সেই বিষয়গুলো এর মধ্যে এখানে আছে। এরপর হচ্ছে আপনার, আমি জেনারেল অপশনের মধ্যে যাই। জেনারেল অপশনের মধ্যে হচ্ছে এখানে দেখি কি কি আছে, এখানে অনেক কিছুই আছে। জেনারেল স্টাইলিং, আচ্ছা যদি আমি কাস্টম ফাইল করে দেখি এখানে চেঞ্জ করলে কোথায় চেঞ্জটা আসতেছে। আচ্ছা এইটা আপাতত দরকার, আমি যেটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা আমরা তো পেজ টাইটেল বা এগুলা কিছু রাখি নাই, এই যে স্ক্রল টু টপ এইটা একটু বলে যাই, এইটা কোনটা দেখেন তো, এই যে এই যে স্ক্রল টু টপ যে বাটনটা, এই যে এই বাটনটা, এই যে আইকনটা, এটা হচ্ছে এইটা আছে। আপনি চাইলে এখানে যে আইকন গুলো দেওয়া আছে আপনি সেটা কিন্তু ইউজ করতে পারেন। এই যে আমি এটা সিলেক্ট করে দিছি, এই যে দেখেন এই চেঞ্জটা হয়েছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। তারপর এটার পজিশন আপনি লেফটে না রাইটে এইটা এখান থেকে আপনি দিতে পারেন। এটার বটমে পজিশনটা কোন জায়গায় থাকবে, একদম নিচে না এরকম মাঝামাঝি জায়গায়, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর আইকনের সাইজ, বাটন সাইজ, এই যে একটু বড় করে দিতে পারেন, আইকন সাইজও বড় করে দিলাম। বর্ডার রেডিয়াস, আপনি এটাকে যদি আপনি করতে চান আর কি, একটু সার্কেল দিতে করতে চান, এই যে আমি বর্ডার রেডিয়াস দিলাম, আমি সার্কেল বাটন ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড কালার, কালার আপনি এখান থেকে দেন সিলেক্ট করে, এরকম রেড কালার দিতে পারেন বা ব্লু কালার দিতে পারেন। এবং আমি এমনি দিলাম ব্লু কালার, আর হোবার, হোবারে গেলে এটা হয়ে যাবে রেড কালার, এইটা এরকম রাখলাম। এটা হচ্ছে আইকনের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড হোবার, ব্যাকগ্রাউন্ড হোবারটা কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড হোবারটা ব্লু দিলাম, এই যে দেখেন ব্লু মনে হয় খুব, এই ইয়েলো কালার খুব বাজে লাগতেছে এখানে। আপনাদের যেরকম ভালো লাগে এভাবে আপনারা কিন্তু সাজাতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। আচ্ছা এটাও পাবলিশ করে দিলাম, এবার আমি ব্যাকে আসি। এরপরে হচ্ছে
এরপর যেটা আছে সেটা হচ্ছে টপ বার, টপ বার আর হেডার, এই দুইটা জিনিস আমি আগে চেঞ্জ করতে চাই। তো টপ বারে গেলাম আমি, টপ বারের মধ্যে হচ্ছে জেনারেল, দেখি এখানে কি কি আছে। টপ বার হচ্ছে দেখেন এটা, এই যে এইটা হচ্ছে আমার টপ বার, তাই না? দেখেন টপ বারের পাশে একটা কি লেখা আছে, প্লেস ইওর কন্টেন্ট হেয়ার, এরকম কিছু আছে। তো এরকম এই জায়গাটা আমরা যদি অন্য কিছু লিখতে চাই, তাহলে আমরা এখানে পাশে যদি কোনো লেখা দিতে চাই টপ বারে, সেটা আমরা লেখা দিতে পারবো। তারপর হচ্ছে টপ বারটা কিন্তু এই দেখেন দুই সাইডে কিন্তু জায়গা নিচ্ছে, তার মানে এটা হচ্ছে আপনার একটা মানে দুই সাইডে মার্জিন আছে। এটা যদি আপনি না চান ফুল উইথ করে দেন, তাহলে একদম এটা গায়ে থেকে যায়, একদম গায়ে লেগে মিশে থাকবে, এরকম থাকবে। তো এই কাজটা আপনি করতে পারেন। তো আমি এরকমই থাকবে, ফুল উইথ দিলাম। তারপর হচ্ছে শো অন অল ডিভাইস, এটাই রাখতেছি। তারপর লেফট কন্টেন্ট রাইট সোশ্যাল, লেফটে কন্টেন্ট থাকবে আর রাইটে হচ্ছে সোশ্যাল মিডিয়া থাকবে, ওকে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এর ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করেন, রেড কালার খুব বাজে লাগতেছে, ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলাম, এখন আমার লেখা তো দেখা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে টেক্সট কালার, এই যে টেক্সট কালার আমি সাদা করে দিই, টেক্সট কালার তো সাদা হলো। তারপর হচ্ছে এখানে লিঙ্ক কালার, লিঙ্ক কালার আমাকে চেঞ্জ করতে হবে, এই যে লিঙ্ক কালারও এখন সাদা করে দিছে। এই যে আমার যে মেনু দুইটা ছিল ওগুলাও সাদা হয়ে গেছে। এখন হচ্ছে লিঙ্কে আমি চাইলে হোভার ইউজ করতে পারি, আমি হোভার একটা হোভার দিলাম আমি এখানে রেড, এই যে দেখেন এটা কিন্তু হোভার কালার আমার চলে আসছে। এখন এই যে পাশে একটা লেখা আসছে, এই লেখাটা আমাকে চেঞ্জ করবো, তাই না? তাহলে আমি এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এই যে কন্টেন্ট, এখান থেকে আমি এর ভিতরে যে লেখা দিব সেইটাই কিন্তু এখানে শো করবে। লেখা না দিতে চাইলে আমি এটা মুছে দিলাম, এই যে। এখন এখানে আমি ধরেন আমার ইমেল আইডি ইউজ করবো, হ্যাঁ, তাহলে আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিই, এখন আপনি জিমেইল ইউজ করছেন, এখন আপনি চাচ্ছেন জিমেইলের পাশে একটা আইকন ইউজ করতে, তাহলে আমাকে কি করতে হবে, দেখেন আমি কোথায় যাব, ফন্ট অসমের মধ্যে, ফন্ট অসম আপনারা চিনেন, যদি আপনারা এইচটিএমএল ক্লাস করে থাকেন ওখানে দেখানো হয়। আমরা ফন্ট অসম থেকে একটা আইকন নিয়ে আসব, এরকম আসার তো কথা না, আইকন আছে। আচ্ছা, এখানে আমি হচ্ছে একটা চাচ্ছি হচ্ছে ইমেইলের আইকন, তাই তো? বা একটা ইনভলপ আইকন, দেখি ইমেইল দেখি কি আছে। সাপোজ এই যে এই আইকনটা বা এরকম একটা আইকন আমি এখানে দিব, এটাতে ক্লিক করলাম, আচ্ছা এখানে দেখেন একটা এই যে কোড দিয়ে দিছে, এখানে ক্লিক করলেই কোডটা কপি হয়ে যায়। এখন আমি কি করব, এই যে এই জায়গাটায় আমি কোডটা কপি করে দিব, আমি যে এটা লিখছি এই লেখাটার প্রথমে, লেখাটার আগে, এই যে দেখেন আমার ইয়াটা কিন্তু চলে আসছে, আইকনটা চলে আসছে এর পাশে। তো এইভাবে কিন্তু একটা আইকন আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো আমি পাবলিশ করে দিলাম। ম্যাডাম এখানে কোনো সিডিএন দেওয়া লাগবে না? এখানে কোনো সিডিএন না দেওয়া না লাগবে না, যেমন সিডি, এসটিএম সিএসএস হ্যাঁ হ্যাঁ সিডিএন না দেওয়া না লাগবে? না, সিডিএন দেওয়া লাগছে না, এই যে চলেই তো আসছে। ঠিক আছে না, এর একটা ওখানে একটা সিডিএন দেওয়া লাগবে, মানে টোটাল একটা কোডেরই, কিন্তু এখান থেকে শুধু ওই আপনি যেটা নিয়েছেন আর হ্যাঁ আইকনটা আমি জাস্ট ওর ওটাই, কোডটাই নিয়েছেন হ্যাঁ ওর সেটা কোডটা, বলছি। হ্যাঁ ওটা লাগবে না, এখানে ইউজ করা লাগে নাই, তো সিডিএন না ইউজ করেই তো আমি নিয়ে আসলাম, তাই না?
আচ্ছা এখানে দেখেন ম্যাম আমি একটা কোশ্চেন করবো ম্যাম, সিলেক্ট, এখান থেকে কিন্তু আমরা যদি কোনো টেমপ্লেট সিলেক্ট করতে চাই আমরা, তাহলে কিন্তু এখান থেকে আমরা সেটা তৈরি সিলেক্ট করতে পারবো, বা যেহেতু তৈরি করা নাই সেহেতু এখানে কিছু দেখাচ্ছে। আচ্ছা আমি দাঁড়ান, আমি শেষ করে দিচ্ছি, আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না। তারপর হচ্ছে এখানে আমি এই পাশে আমি চাচ্ছি কি সোশ্যাল আইকন ইউজ করব। হ্যাঁ তাহলে এই যে দেখেন আমি বের হয়ে আসলাম, এই টপ বারের মধ্যে আমি প্রথমে জেনারেল কন্টেন্ট, এবার আসছে সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনের মধ্যে এগুলা হচ্ছে কালার টালার তো আপনারা পারেন, হোভার কালার, এগুলো কালার আপনারা চেঞ্জ করে দিন। এখানে আপনারা হচ্ছে যেই যেই সোশ্যাল মিডিয়া এখানে রাখবেন সেটা জাস্ট এখানে হ্যাশট্যাগ, টুইটার দিচ্ছি, ফেসবুক দিচ্ছি, পিন্টারেস্ট দিলাম, ইনস্টাগ্রাম দিলাম, ইউটিউব দিলাম। এই যে দেখেন আইকন গুলা কিন্তু এখানে অ্যাড হয়েছে, আমি যেটা যেটাতে যেটার বক্সের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করছি। হ্যাঁ এটা চলে আসছে। এখন হচ্ছে আমার কালার দিয়ে দিতে হবে, কারণ এই কালার কি এখানে ভালো লাগতেছে না, আমি একটা কালার দিয়ে এগুলোকে আমি রেড কালার রাখতে পারি, এগুলোকে আবার আমি হোভার ইউজ করতে পারি। এখানে হোভারে আমি কি কালার দিব, হোভারে সাপোজ আমি ব্লু দিলাম, ব্লু এখানে দেখা যাচ্ছে না, তাহলে লাইট কিছু দিই, সাদা দিয়ে দিই, হোভারে এগুলো সাদা। এই দা এই রেডটাও একটু ডার্ক হয়ে আছে, এটা একটু উজ্জ্বল কালার এখানে দিই, এবার পাবলিশ করে দিচ্ছি। তো মোটামুটি আমি আমার টপ বারটা একটু সুন্দর করছি আর কি, আপনারা আরো সুন্দর করবেন। তো এই জিনিসগুলো একদম কি ফুল উইথ, মানে একদম গায়ে গায়ে লেগে আছে, এটা আমার কাছে ভালো লাগতেছে না। তো এই জিনিসটা আমি কোথায় গিয়ে চেঞ্জ করছিলাম, এটা হচ্ছে আমার কোথায় ছিল আমার নিজেরও ভুলে গেছি, সাইট আইডেন্টিটির মধ্যে না, টপ বারের মধ্যেই জেনারেলে ছিল তাই না? এই যে টপ ফুল উইথটা আমি উঠাই দিলাম, এই যে দেখেন এগুলো আবার মাঝখানে চলে আসছে, দুই সাইডে আর কি একটু গ্যাপ তৈরি। ওকে আজকে আমি এই পর্যন্ত রাখতেছি, আমি আরো কিছু আমি হেডার এবং ফুটারের কাজ করব, এটা আমি নেক্সট ক্লাসে করব। আর আপনাদের হচ্ছে আপনারা আপনাদের কাজ থাকবে, আপনারা এরকম যতটা পারেন, হয়তো নেক্সট দিনই আপনাদের আবার একটা ক্লাস করবে, তো আপনারা এরকম একটা পোর্টফোলিও সাইট ডিজাইন করে রাখবেন। তবে আমি যেমন করছি এরকম আপনারা সুন্দর করে আরো চেষ্টা করবেন সুন্দর করার। আর ধরেন আপনারা কেউ হয়তো এরকম হতে পারে, কারণ কেবল আপনারা শুরু করছেন তো ডিজাইন খুঁজে পাচ্ছেন না, তো শুধুমাত্র তাদের জন্য আমি একটা টেমপ্লেট দিয়ে দিব, যদি খুঁজে না পান ওইটা দেখে ওইটাকে কপি করার চেষ্টা করবেন। আমি আপনাদের যে গ্রুপ এইখানে যে যে ব্যাচের ক্লাস হচ্ছে সেই গ্রুপগুলোতে আমি একটা টেমপ্লেটের লিংক দিয়ে দিব। আর শুধুমাত্র তারা করবেন যারা ভালো ডিজাইন আপনারা করতে পারছেন না তারা। ম্যাম একটু দিয়ে দিয়েন, বলছিলাম কি